গান্ধী জয়ন্তীর কার্যসূচীতে উপস্থিত না থাকিল বিধানসভার সরকারী কর্মচারী। গান্ধী জয়ন্তীর দিনা স্বেচ্ছায় বন্ধ ললে বিধানসভার শতাধিক কর্মচারী। 1 অক্টোবরত জাননী দি সকলকে গান্ধী জয়ন্তীর কার্যসূচীত অংশ লোবলে দিছিল সচিবালয়ে। কিন্তু তার পিছতো বিধানসভাত উপস্থিত না থাকিল শতাধিক কর্মচারী। সরকারি নির্দেশক উলঙ্ঘন করা অসম বিধানসভার শতাধিক কর্মচারীলৈ কারণ দর্শোৱাৰ জাননী দিলে বিধানসভার সচিবালয়ে। কর্মসংস্কৃতির ক্ষেত্র সরকারি কর্মচারীর ভূমিকাক লৈ প্রায়ে উত্থাপন হয় প্রশ্ন। মহাত্মা গান্ধীর জন্মদিন উদযাপনের বিধানসভায় লওয়া কার্যসূচীত উপস্থিত থাকবে বিভাগীয় নির্দেশ থাকার পাছতো নির্দেশক নির্দেশ বলে গণ্য নকরিলে বিধানসভার গরিষ্ঠ সংখ্যক কর্মচারী। 2 অক্টোবরের গান্ধী জয়ন্তীর দিনা অনুষ্ঠানত কর্মচারী উপস্থিত নথকাত কঠোর হয়ে পড়েছে বিধানসভা সচিবালয়। কর্মচারীর খেরেঙা উপস্থিতিক লৈ গান্ধী জয়ন্তীর দিনায় ক্ষুণ্ণ হয়েছিল স্বয়ং অসম বিধানসভার উপাধ্যক্ষ ডাক্তার নুমল মমিন। কর্মচারী কিয় উপস্থিত নাছিল বলে সচিবকো প্রশ্ন করেছিল উপাধ্যক্ষগী। 1 অক্টোবরত জাননী দিয়ার পিছতো কর্মচারী উপস্থিত নথকাত ক্ষোভিত হয়েছে বিধানসভা কর্তৃপক্ষ। হুজাই সমষ্টির বিধায়ক রামকৃষ্ণ ঘোষের স্পষ্ট কথা, সচিবালয়ে যেহেতু থাকবলে জাননী দিছিল তেনেক্ষেত্রত কর্মচারী সকল উপস্থিত থাকিব লাগিছিল। সচিবালয়ের পৰা নোটিস এটা দিছিলে যে সকলে উপস্থিত থাকিব লাগে, তেখেতসকলে থাকিব লাগিছিল। তো এটা আইনি প্রক্রিয়া, এটা এটা প্রক্রিয়া আর এটু মানিব লাগে। আর ডেপুটি স্পিকারে যেটা আসলে শ্রদ্ধাঞ্জলি জানাছিল তেতিয়া থাকিব লাগিছিল নহয়, তেখেতসকল সেইখিনি পাহৰি গৈছে। কিয় পাহৰি যাব লাগে? মোৰ কথা হল এইবিলাক পরম্পরা যেটো আমার ভারতের পরম্পরা, অসমৰ পরম্পরা পাহৰিব নালাগে। গান্ধী জয়ন্তী থাকিব লাগিছে তেখেতসকলে। কর্মচারী কিয় উপস্থিত নাছিল তার উত্তর দিব লাগিব 7 দিনের ভিতর। আর সেই উত্তর যদি পতিয়নযোগ্য নহয় তেন্তে কর্মচারীর দরমহা কর্তনের লগতে তেওঁলোকে অন্যান্য শাস্তির সম্মুখীন হব লাগিব। কর্তব্যত গাফিলতি করা কার্য সহজভাবে লওয়া নাই অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰী। সেয়ে এই শোকজক লৈ এতিয়া দিশপুরত চলিছে বিশেষ কোনা কথা। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।